ভাইরা আমার ভাবতে পারেন এই বেহেশতি জান্নাতি সাহাবা ইকরাম তাদের আমল কেমন ছিল, মুআমালাত কেমন ছিল। আমরা ধর্মকে বানিয়ে ফেলেছি মসজিদ মাদ্রাসা করলাম, পাঁচক তো নামাজ পড়লাম, বাস আমাদের ধর্ম কমপ্লিট হয়ে গেল। আমাদের ধর্ম কি এতটুকুন? আরো জোরে বলুন, আমাদের ধর্ম এমন একটা ধর্ম, এমন একটা দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন যে দিনটা কমপ্লিট হওয়ার পরে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণের সময় সূরাতুল মাইদা এই আয়াতখানা আল্লাহ পাক নাজিল করে বলছেন, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, ও আতমামতু আলাইকুম নিয়ামাতি আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। আল্লাহ পাক নিয়ামত বললেন দিনকে, কোন জিনিসকে নিয়ামত বললেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আমার নিয়ামতকে পূর্ণ করলাম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরামরা লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে গোটা বিশ্বের জন্য মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আজকে সেই কমপ্লিট দিন আমাদের মধ্যে থাকার পরেও আমরা আমাদের ধর্মকে বাদ দিয়ে বদ্দিন দিনের বাহিরে যেটা আছে সেটাকে চর্চা করার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। কথা বলো ঠিক কিনা? আমার আফসোস লাগে মনে যে ধর্মের মধ্যে ইহকালীন পারলৌকিক সব সমস্যার সমাধান যে ধর্মে দেওয়া আছে সেই ধর্মের লোকেরা নিজের ধর্ম পালন করে না, অন্য ধর্ম পালন করার জন্য পাগল পারা হয়ে যায়। বর্তমান সমাজের চিত্র দিকে তাকায় দেখেন, পূজা যখন শুরু হয়ে যায় পূজার মধ্যে মুসলমানের সংখ্যা হিন্দুর চাইতে কয়েক গুণে বেশি হয়ে যায়। শুধু তাই না, আগে তো দেখতাম ধর্ম যার যার উৎসব সবার বলে স্লোগান দিয়ে ক্ষান্ত হতো, এখন ইদানিং এমন নেতা নেত্রী আবিষ্কার হয়েছে ধর্ম যার যার উৎসব সবার বলে ক্ষান্ত হয় না, নিজেরা পূজা মণ্ডপে গিয়ে পূজা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যে নেতা পূজা করতে পারে সেই নেতা ইসলামকে জবেহ করেছে, কথা বলে ঠিক কিনা? সমাজে একটা মেসেজ দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে মিডিয়াতে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কি ঠিক? এটা কয়, এই কথাটা কি ঠিক? কেউ যদি বলে চাকরি যার যার বেতন সবার, কেউ যদি বলে জমিন যার যার ফসল সবার, কেউ যদি বলে বউ যার যার কিন্তু অধিকার সবার, মানা যাবে? আরো আসতে মানা যাবে? তাহলে চাকরি যার যার বেতনও তার তার নাকি? কথা বলে না, চাকরি যার যার বেতন, জমিন যার যার ফসল, ধর্ম যার যার উৎসব না সবা? আহারে কি পাগলের গোষ্ঠী, আমাদের কি কি গিলাচ্ছে এগুলো, এরা কারা? এই স্লোগানটা যখন রমজানের ঈদ আসে তখন আমরা শুনি না, কথা বলেন? এটা যখন কুরবানির ঈদ আসে তখন এই স্লোগান আমরা শুনি না। আচ্ছা আপনার ঈদগাহে কোনো হিন্দুকে দেখেছেন? কথা বলেন, ওটা আমাদের জন্য আনন্দ উৎসব, কথা বলুন ঠিক কিনা? আপনার রোজার ঈদে দেখেছেন, কুরবানির ঈদে দেখেছেন? আমি যুক্তির জন্য বলছি, আমি তাদেরকে আসতে বলি না, কারণ আমি বিনয়ের সাথে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। যারা বলে যে এর নাম হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, যারা এটাকে বলেন, আমি বিনয়ের সাথে বোঝানোর জন্য বলি, আপনি আমরা সকলে বিশ্বাস করি স্রষ্টা কজন, সবাই কিন্তু বলেন নাই, একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন তো, তিনি কে? হাত নামান। আপনারা বলেন হিন্দুদের ভগবান, খ্রিস্টানদের গড আর আমাদের আল্লাহ কি এক? অনেকেই মনে করেন যে ভগবান গড আল্লাহ একই বিষয়, এটা অনেকেই মনে করেন। এই মনে করাটা যে কত বড় মূর্খতা, হিন্দুদের ভগবান আর আমার আল্লাহ এক নয়, ওদের ভগবান তো 33 কোটি, কথা বলে না ঠিক কিনা? একটা গরু যদি মোটা করে পায়খানা করে,
বলে যে এত মোটা পায়খানা করলো এটা ভগবান ছাড়া সম্ভব না, ঠিক কি না? গরুর পেশাব পান করছে, বিজ্ঞানীরা বলছেন এই পেশাব পান করলে আপনাদের মারাত্মক ক্ষতি হবে। ওরা বলছে ক্ষতির গোষ্ঠী গিলায় ভগবানের পেশাব খাইতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন, ওদের ধর্ম বিশ্বাস হচ্ছে আল্লাহ 33 কোটি, খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে আল্লাহ 3 মিলে 1। কোরআন শরীফে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই এক একটা শব্দ বলতে গেলে সারা রাতের দরকার। আমি পুরো মেসেজটা দেওয়ার জন্য সব কথা বাদ দিয়ে শুধু মূল কথা বলছি। ইহুদিরা খ্রিস্টানেরা, ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর ছেলে মনে করে, তাহলে তারাও আল্লাহর সাথে শিরিক করে। খ্রিস্টানরা হযরতে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ 3 মিলে স্রষ্টা মনে করে, বলে ওয়াকালাল্লাযিনা কাফারু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ বলে, খ্রিস্টানরা বলে যে আল্লাহ হচ্ছে 3-এর-1 অংশ, নাউজুবিল্লাহ, এই হচ্ছে খ্রিস্টানদের আল্লাহ। আর হিন্দুদের ভগবানের কথা তো বললাম, তাহলে ওদের ভগবান আর ওদের গড আর আমাদের আল্লাহ কি এক? জোরে বলুন, এটা কখনো এক হতে পারে? আমার ধর্মে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ আকবারুল কাবাইর কয়টা? জোরে বলেন, এক নাম্বার কি? 2 নাম্বার কি? মানুষ হত্যা করা। 3 নাম্বারটা বলে দিই, মনে থাকবে না পরে। 3 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া, এটা হচ্ছে 3 নাম্বারের বড় গুনাহ। আর 4 নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা হচ্ছে আকবারুল কাবাইর। আজকে কজন মানুষ এখানে আছেন বুকে হাত দিয়ে ইনসাফের সাথে নিজের আমল নামার দিকে তাকিয়ে বলতে পারবেন আমি মিথ্যা কথা বলি না? অথচ আমরা তো সেই নবীর উম্মত, গোটা ওয়ার্ল্ডের সর্বশ্রেষ্ঠ বিষয়, গোটা জগতের বিষয়, 63 বছর হায়াতের জিন্দিগিতে যার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয়নি। আল্লাহু আকবার জোরে বলেন। মিথ্যা কথা বলা এটা আমাদের ব্যবসায় পরিণত হয়েছে। মিথ্যা কথা না বললে পেটের ভাত আমাদের হজম হয় না। ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, তাহলে আমাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের প্রভু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ছেলেও নেই, মেয়েও নেই, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীকও নাই। আর তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে 33 কোটি দেবতা, দুর্গা আছে, সরস্বতী আছে, কালী আছে, এটা আছে, সেটা আছে, আরও অনেক কিছু আছে, ঠিক কি না? এক একজনের হাতে এক এক হাতিয়ার দিয়ে রাখছে, এক একজনের এক 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 দায়িত্ব, ঠিক কি না? এক একজনের দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে রাখছে। এক খোদা আরেকজনকে পেটের মধ্যে পাড়া দিয়ে জিব্বা বের করে ফেলছে, কি অবস্থা বন্ধুগণ আমার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, এটা আমাদের ধর্মীয় বিশ্বাস। এখন আমার ধর্মের কোনো মানুষ যদি ওই শিরিকে যায় যেটা আকবারুল কাবাইর, ওই শিরিক সে ব্যক্তি করুক, প্রত্যেকে তার যার যার ধর্ম পালনে স্বাধীন। আমরা কাউকে বাধা দেই? আমরা কাউকে নিষেধ করি? আমরা কোনো পূজা মণ্ডপ ভেঙেছি? জোরে বলেন, কোনো পূজা মণ্ডপ কোনো আলেমরা ভাঙতে বলেছে? এমন একটা রেকর্ড দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখাতে পারবেন? কোনো আলেম ওলামা উস্কানি দিয়ে মানুষের পূজা মণ্ডপ ভাঙতে বলেছে? তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব, মিলেমিশে সমাজে বসবাস করব। কিন্তু সেই জায়গায় নিজেদেরকে ধর্ম যার যার উৎসব সবার বলে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে নিজেরা পূজা মণ্ডপে উপস্থিত হয়ে মূর্তি দেবতার ছবি নিজের গলার মধ্যে ঝুলাই দিয়া নিজেরা পূজা করার নাম অসাম্প্রদায়িক চেতনা নয়, এটার নাম হচ্ছে ধর্মহীনতা। অসাম্প্রদায়িক চেতনার ব্যাখ্যাটা হলে আমার কাছ থেকে শুনেন, সেটা কোনটা? অসাম্প্রদায়িক হলো আপনার পাশের বাড়ি একজন হিন্দু ব্যক্তি কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান, তার সে বিপদগ্রস্ত হয়েছে, শুধুমাত্র সে হিন্দু বলে তাকে সাহায্য করবেন না, তা হবে না। আপনি তাকে সাহায্য করুন, মেয়ে বিবাহ দিতে পারে না তাকে সাহায্য করেন, ছেলে লেখাপড়া করাতে পারছে না সাহায্য করেন,
পেটে খাবার নাই সাহায্য করেন, হিন্দু মহিলা তার গায়ে কাপড় নাই তার কাপড়ের ব্যবস্থা আপনি করে দেন। ইসলাম তো সেই ধর্মের নাম। আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি মানুষের প্রতি দয়া না করে আল্লাহ তার উপর দয়া করে না। এটার নাম হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। কোন হিন্দু যদি আমার মসজিদে এসে আল্লাহকে সেজদা দেয় তাহলে কি তার হিন্দু ধর্ম ঠিক থাকে? জুড়ে বলেন। সে যদি আমার নামাজ পড়ে তাহলে কি তার ধর্ম ঠিক থাকে? তাহলে সে অধর্ম হয়ে গেল। আবার আমি যদি তার ধর্ম পালন করি তাহলে আমার ধর্ম ঠিক থাকলো না। এই জন্য কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লাকুম দীনুকুম, আবার বলেন লাকুম দীনুকুম। এই আয়াতের অর্থ কি? অর্থ হচ্ছে তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, আর আমার ধর্ম আমার। এই এই কথাটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? এই আয়াত নাজিল হওয়ার কারণটা কি? এই কারণটা মুসলমানদের জানতে হবে। আমি ছোট করে বলবো, দেড় হাজার বছর আগে আবু জেহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিল, মুহাম্মদ তোমাকে তো আমরা আল আমিন বলি, বলে হ্যাঁ অতি বিশ্বাসী বলি, আমাদের সম্পদ এখনো পর্যন্ত তোমার কাছে আমরা আমানত হিসেবে রাখি, তুমি অবশ্যই মিথ্যা কথা বলো না, এত মহাব্বত তোমারই করি, কোনো সন্দেহ আছে বলে না, তাহলে ঝামেলাটা কোথায়, অনৈক্য কোথায়? বলে অনৈক্য এক জায়গায়, তুমি বিশ্বাস করো একমাত্র আল্লাহ আর আমরা এক আল্লাহ বিশ্বাসই করি না। লাত আছে, উজ্জা আছে, মানাত আছে, হুবুল আছে, এই দেবতাগুলো আমরা বিশ্বাস করি। বলে এই তো পার্থক্য। বলে হ্যাঁ আসো আমরা পরামর্শের ভিত্তিতে এই পার্থক্যটা মিটাইয়া দেই, শান্তি কায়েম করি। ভাইরা আমার, আজকের সমাজের তথাকথিত বুদ্ধিজীবীরা যারা আমাদেরকে পূজা মণ্ডপে টানে, ধর্মযাত্রার উৎসব সবার স্লোগান দেয়, এই স্লোগানটা কিন্তু নতুন স্লোগান নাই, এই স্লোগানটা আবু জেহেলের স্লোগান। কার স্লোগান? আরো জোরে বলতে হবে, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান হচ্ছে আবু জেহেলের স্লোগান। আবু জেহেল এই কাজটাই করতে চেয়েছিল যে তুমি তোমার সাহাবা ইকরামদেরকে নিয়ে আমাদের দেবদেবীদের দুই একটা সেজদা দিয়ে যাইবা, আর আমরাও আমার দলবল নিয়ে মাঝে মাঝে বাইতুল্লাহ গিয়া তোমার আল্লাহর দুই একটা সেজদা দিয়ে আসবো। বেশ সমান সমান হয়ে গেল, সমান সমান হয়ে গেল, কোনো ঝামেলা থাকলো না, বিভেদ মিটে গেল। এটার নাম বিভেদ মিটে যাওয়া? এটার নাম বিভেদ মিটে যাওয়া? এই ব্যাপারেই কোরআন শরীফের সূরা কাফির আল্লাহ নাজিল করলেন। আল্লাহ পাক বলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতগুলো সূরাটা মুখস্থ আছে না? সবাই আমার সাথে পড়েন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার বলেন। চূড়ান্ত ফয়সালা হয়ে গেল গতকালকে নাকি? এই আয়াতের ফয়সালা কি গতকাল হয়েছে? কত বছর আগে? সুবহানাল্লাহ বলেন, তাহলে দেড় হাজার বছর আগে মীমাংসিত বিষয়, দেড় হাজার বছর আগে মীমাংসিত বিষয়। এই স্লোগান তো নতুন দিতে হবে না, এই ফয়সালা দেড় হাজার বছর আগে আল্লাহ করে ফেলেছেন। বলে আমাদের পূজায় আসো, আমাদের দেবতার সামনে আসো, যারা বলে আপনি বলে দেন, কোন ভাষায় বলেন? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অস্বীকারকারী কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, যে প্রস্তাব তোমরা দিয়েছ আমি পূজা করব তোমাদের দেবদেবী, মনে রেখো লা আ'বুদু মা তা'বুদুন, কখনো তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি একনিষ্ঠতার সাথে তোমরাও কোনো দিন তার ইবাদত যেহেতু করবা না,
তাহলে আমি জানাই দিলাম অবশ্যই তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। চূড়ান্ত ফয়সালা হলো আমি যার ইবাদত করি একনিষ্ঠতার সাথে আমি শুধু সেজদা দেওয়াটাকেই ইবাদত বলি না, অন্তর থেকে সমস্ত অপশক্তি আর শিরকিয়াতের গন্ধ দূর করে আল্লাহর সামনে মাথা নত করার নাম হচ্ছে তাওহীদ। শুধু মাথা ঠুকালেই তাওহীদ হয়ে যায় না। যেহেতু এই বিশ্বাস নিয়ে তোমরা মাথা ঠোকাতে পারবে না, অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আর আমি আমার ধর্ম নিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পূজায় যাইতে বলেছেন আরো আস্তে কোন এই আয়াতে পূজায় যাওয়ার কথা আছে? একজন বলে কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফের হাদিস, এটা ধর্ম নিরপেক্ষতার কথা এখানে বলা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের পক্ষে, যে ধর্মের তিনি পক্ষে সেই ধর্মের নাম কি? আরো আসতে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, গোটা দুনিয়ার মধ্যে যত দিন আছে যত ধর্ম আছে তার মধ্যে একমাত্র আমি আল্লাহর কাছে মাকবুল ধর্মের নাম হলো ইসলাম। হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করুক, আমাদের কোনো অসুবিধা আছে? খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, আমাদের সমস্যা আছে? বৌদ্ধরা তাদের ধর্ম পালন করুক, আমাদের অসুবিধা আছে? প্রত্যেকেই যার যার ধর্ম পালন করুক, আমার মেসেজ একটা, সেটা হচ্ছে মুসলমান হয়ে পূজা করা যাবে না। যারা রোজা করবে তারা পূজা করবে না, যারা পূজা করবে তারা রোজা রাখতে পারে না। আপনারা কি পূজায় যাবেন, ধন্যবাদ দিবেন, শুভেচ্ছা জ্ঞাপন করবেন, ফুলের মালা দিবেন? আজকে নেতা নেত্রীদেরকে দেখতে পাচ্ছি পূজা মণ্ডপ নিজে পাহারা দিচ্ছে, শুধু তা না, পূজা মণ্ডপের ময়লা পরিষ্কার করছে। আমি বলতে চাই এই লোকটাকে জীবনে মসজিদ ঝাড়ু দিতে কেউ দেখে নাই, কথা বলেন ঠিক কিনা? তারা এখন পূজা মণ্ডপ ঝাড়ু দিচ্ছে, কত মোহাব্বত পূজার প্রতি, কত মোহাব্বত দেবদেবীর প্রতি। আজকে দেশের মধ্যে গজব আসে কেন? গজব আসবে না, আসবেটা কি? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক বলে জমিনে যারা সীমা লঙ্ঘন করেছে, জমিনে যারা এই দেশের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ فأكثروا فيها الفساد, এরপরে চরম পর্যায়ের দুর্নীতি যারা যখন যারা জমিনের মধ্যে করেছিল, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রব আমি আল্লাহ শাস্তির চাবুক তাদের পিঠের মধ্যে আমি লাগিয়ে দিয়েছিলাম। এই জমিনের মধ্যে যদি অন্যায় হয়, অপরাধ হয়, সেই অপরাধ যদি সকলেই মুখ বুঝে সহ্য করে জবান দেয়, প্রতিবাদ যদি কেউ না করে, তাহলে আসমানি গজব শুধু যে অপরাধ করেছে তাকে না, সবাইকে ধরে ফেলবে। আমার ভাইরা, আমার অনেকেই এ কথা বলতে শোনা যায়, সব কথা বলা যাবে না, দেশের অবস্থা ভালো না, দেয়ালেরও কান আছে, আছে কিনা জোরে বলেন, এ কথা বলে কিনা? বলে হুজুর দেশের পরিস্থিতি ভালো না সব বলতে নাই, দেয়ালেরও কান আছে, এ কথা যে বলে এ সে মুনাফিক ছাড়া কিছু নয়। কারণ হচ্ছে আমার রসুল আমাকে শিখিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান, অপরাধ যদি দেখো তাহলে ফালি ইউগাইয়িরহু বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়া প্রতিবাদ করো, ফা ইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়া প্রতিবাদ যদি করতে না পারো, ফা বিলিসানিহি, জবান দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়েও যদি করার ক্ষমতা না থাকে, ফা বিকলবিহি, তাহলে অন্তর দিয়া এই অপশক্তি অপকর্ম শিরিক বেদাত কুফরি অনাচার সবগুলাকে পরিবর্তন করার জন্য পরিকল্পনা করো। এই ফয়সালা দেড় হাজার বছর আগে বিশ্বনবী নবীজুনা মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাহলে প্রতিবাদ করার জন্য বলেছেন আমার নবী, আর মুনাফিক বলে দেয়ালেরও কান আছে, কথা বলা যাবে না। আজকে সমাজের মধ্যে যত অপরাধ হচ্ছে এগুলো আমাদের না বলতে বলতে এই সমস্ত অপরাধের জন্ম হয়েছে, কথা বলুন ঠিক কিনা?